সুধী দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি অত্যন্ত ভালো আছি। কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার আমাদের আমি যে জমিটিতে দাঁড়িয়ে আছি এটা মূলত একটা 12 মাসের সজিনার জমি। তো আমার ভালো থাকার কারণ যেটা দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু সজিনা কিন্তু ভাঙা হচ্ছে। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 12 মাসই জাতের একটি সজিনা। এইগুলো আর কি মেলা সেকুন ভাঙা হয়ে যাচ্ছে, এটা ভাঙা যাবে না। 12 মাসই আপনার জাতের একটা সজিনা। তো আমার এই গাছগুলো না লাগানো ছিল হচ্ছে আপনার জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। তো এখন আছে আপনার এখন আসে মাস হচ্ছে আপনার জুন মাস। তো গাছের বয়স আজকে আপনার 5.5 মাস হলো, মানে জানুয়ারির ফার্স্ট উইকে লাগানো, আর এখন কিন্তু জুন মাসের আছে আপনার মাঝামাঝি আর কি, 15 তারিখ আজকে। তো প্রায় আপনার 5.5 মাসে কিন্তু গাছের গ্রোথটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর। এবং ভালো থাকার যে কারণটা বলতেছিলাম যে আজকে আমাদের যেহেতু আমার নিজের হাতে লাগানো গাছ, তা থেকে আজকে ফল ওঠানো হচ্ছে, বুঝতেই পারতেছেন, মানে অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি ভালো লাগছে। দেখতে পাচ্ছি সজিনা কিন্তু অলরেডি ভাঙা চলতেছে। তো দর্শক, আমাদের অনেকেরই আর কি প্রশ্ন থাকতে পারে যে সব গাছে সজিনা না কেন? তো গাছের কিন্তু প্রুনিং করতে হয়। আমরা আপনার 5 থেকে 6টি গাছ আপনার প্রুনিং করেছিলাম না, যার কারণে কিন্তু আমাদের এই যে রুটগুলো দেখতে পাচ্ছেন একটু আপনার মোটা তাজা যেগুলো হয়েছে, ওই 5 থেকে 7টে গাছ, এই গাছ কয়টাই আর কি ফল আসছে। তো আমরা আর পাশাপাশি যেসব ছোট গাছগুলো না দেখতে পাচ্ছি, একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এতে কিন্তু আপনার অত্যন্ত ফুল এবং ফল আছে। তো প্রত্যেকটা গাছে এসে দেখতে পাচ্ছেন এতে কিন্তু ফুল। এই রুটগুলো যখন একটু ম্যাচিউর হয় তখন কিন্তু এই ফলটা আর কি দাঁড়ায়। তো প্রত্যেকটা গাছে যখন সজিনা আসবে তখন আশা রাখি যে আপনার অনেক অনেক বেশি পরিমাণ হবে। আজকে আমাদের হয়তো বা সর্বসাকল্যে ফল আসতে পারে আপনার 5 থেকে 7 কেজি, এটা মেন বিষয় না। বিষয় হচ্ছে আমরা অফসিজনে এখন সজিনাটা মানে উঠাতে পারতেছি, এটাই হচ্ছে মেন বিষয়। জুন মাসে সাধারণত বৃষ্টি থাকে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে বাগানে কিন্তু ড্রেনিং সিস্টেমটা খুব সুন্দরভাবে করে দেওয়া। এখন কিন্তু আপনার মাঝে মাঝে পানি হবে, পানিটা কিন্তু আমাদের জমতে দিলে চলবে না। পানি নিষ্কাশন ব্যবস্থা আপনাকে খুবই ভালো করতে হবে। আর আমরা কিন্তু এটাও যে জানি সজিনাই আপনার পানি সহ্য করতে পারে না, হ্যাঁ, এই জন্য কিন্তু বৃষ্টির সিজনে এখন হয়তো বা মনে হতে পারে যে গাছে হয়তো বা মেশিন দিয়ে পানি দিই, এটা করারও দরকার নেই। সজিনা কিন্তু অসম্ভব আপনার শক্ত একটা গাছ, এটা আপনার পানি না দিলেও মরবে না, কিন্তু পানি যদি একটু বেশি পরিমাণ জমে যায় তাহলে কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা আছে। আর স্প্রে হিসাবে যেটা বলবো যে অনেকেই আমাদের কাছ থেকে চারা নেন, নিয়ে এই যে আপনার ছোট মাত্রায় এর প্রাথমিক স্টেপে কিন্তু মাঝে মাঝে একটু স্প্রে দিতে হয়। তো স্প্রের সময়টা আমরা খেয়াল রাখবো, আমরা যে ওষুধটাই দিই না কেন আমরা যেন ওভারডোজ মাত্রায় ওষুধটা না দিই। সবসময় যদি মাত্রা থাকে, মানে যা থাকবে তাছাড়া একটু কম ছাড়া, কখনোই কিন্তু বেশি মাত্রায় ওষুধ দেওয়া যাবে না। তো দর্শক, আমরা কথা বলতে বলতেই প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের কিন্তু সজিনা ভাঙা প্রায় শেষ হয়ে গেছে। তো আমরা দেখবো যে আমাদের আজকে কত কেজি মতো সজিনা হয়। তো আমরা কিন্তু এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা ভাঙলে মোটামুটি আমাদের শেষ হয়ে যায়, এরপরে কিন্তু আমরা কতটুকু আপনার আজকে সজিনা পাই এটাই দেখব। আর দর্শক, এটা কিন্তু আমাদের যে দামে বিক্রি হয়েছে এটা আমাদের পাইকারি, আমাদের কাঁঠালতলা বাজার পাশে এখানে যে ব্যাপারী আছে বাজার, যারা আর কি কাঁচামাল বিক্রি করে, এদের কাছে কিন্তু আমাদের অলরেডি বিক্রি হয়ে গেছে। 80 টাকা করে কেজি দিবে ওরা আমাদের। আর আমি দেখেন মজার ব্যাপার হচ্ছে, সকালবেলায় মনে করেন আমি এই সজিনাটাও মানে ওনাদের কাছে এখন নিয়ে দিয়ে আসবো, 80 টাকা কেজি আমাকে দেবে, আমি যদি বিকালে কিনতে যাই আমাকে কেনা লাগবে 150 টাকা। এটাই হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, ঠিক আছে? আমাদের কিন্তু কিছুই করার নেই, আমরা সবই জানি, দেখি, বুঝি, কিন্তু কিছুই করার নেই। তো আমরা দেখতে থাকি যে কতটুকু সজিনা হয়। তো আমরা কি কিন্তু আজকে আপনাদের যে গাছ ছিল আপনার 40% জায়গায় সজিনা লাগানো, এর ভিতরে কিন্তু 4টা গাছের সজিনা আজকে ভাঙা হয়েছে। যে 4টা গাছ আমরা প্রুনিং করেছিলাম না, ডালগুলো একটু ম্যাচিউর হয়েছিল। তো 4টা গাছ থেকে আমরা যে সজিনা পেয়েছি, আমি আশা করেছিলাম যে 6 থেকে 7 কেজি হবে, তো দুঃখের বিষয় যে 6-7 কেজি হবে না। তো আমরা ওইটাই ওজন গিয়ে দেখবো যে এখন কতটুকু হয়। তো দেখা যাক, 3 কেজি 350 গ্রাম। দর্শক, আমাদের সজিনার আটি হয়েছে হচ্ছে আপনার কয়টা? 5টা। হ্যাঁ, সজিনার আটি হয়েছে 5টি, এই যে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু হচ্ছে আপনার ওজন যেটা হয়েছে আপনার
3 কেজি কত দুঃখ 350 গ্রাম। তো 3 কেজি 350 গ্রাম সজি না আজকে আমাদের প্রথমবারের মতো হলো। তো আমরা কিন্তু অনেক বেশি খুশি যে অফ সিজনে কিন্তু আমরা সজিনাটা তৈরি করতে পেরেছি এবং গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আপনারা দেখছেন। হ্যাঁ, যে আমরা আশা রাখি যে আপনার এ থেকে ভালো কিছু পাওয়া যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি।